বিভিন্ন রকম সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি। হাতি সহ বন্য পশুদের আক্রমণে মৃতদের আত্মীয়দের ফরেস্ট ভলান্টিয়ার পদে নিয়োগ করার কথা বলেন তিনি। 738 জনকে নিয়োগ করা হচ্ছে যারা 60 বছর পর্যন্ত কাজ করবেন। সবে মিলে নিয়োগ করা হবে 1000 জনকে। জেলার শিল্পায়ন নিয়ে আশার কথা বলেন মুখ্যমন্ত্রী। আমরা 1000 ফরেস্ট ভলান্টিয়ার নিচ্ছি এবং আমি মনে করি জঙ্গল আদিবাসীদের অধিকার এর মধ্যে থেকে প্রায় 700 জন চাকরি পাবে যারা কয়েক বছর ধরে কখনো না কখনো হাতি এতেই হোক বা যে কোনো ওয়াইল্ড লাইফ কনফ্লিক্টে মারা গেছে তাদের জন্য তারা 12,000 টাকা করে পার মান্থ মাইনে পাবে 60 বছর বয়স পর্যন্ত এবং এখন থেকে ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে 5 লক্ষ টাকাও তারা পাবেন এবং চাকরিও পাবেন। আমরা 2011 থেকে এখনো পর্যন্ত টোটাল অ্যাপ্লিকেশন পেয়েছি 738 জন এবং সেই জন্য 1000 পোস্ট ক্রিয়েট করা হয়েছে। আমি আপনাদের বলে বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং সুন্দরবন এরিয়ায় এইসব ঘটনা ঘটেছে, তাই তাদের এই সুযোগটা দেওয়া হচ্ছে।